নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো কচুর লতি। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তাহলে চলুন আরম্ভ করা যাক আজকের এই রেসিপি। আর আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানে আমি লতিগুলোকে টুকরো করে কেটে গায়ের আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে। আর আপনারা যখন লতি কিনবেন তখন লতিগুলো একটু মোটা দেখে কেনার চেষ্টা করবেন। লতি সরু হলে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে। সমস্ত লতিগুলোই আমি এইভাবে গায়ের আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। দেখুন কীভাবে পরিষ্কার করেছি। এখানে আমি সমস্ত লতিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লতি একদমই জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে গলা ধরতে পারে। এখানে একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব এক চামচ লবণ। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব লতিগুলো। জলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে আমি লতিগুলোকে তুলে নেব। বেশি ফোটালে কিন্তু লতিগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর আপনাদের যদি মনে হয় গলা ধরবে তাহলে এই সময় অল্প লেবুর রস নয়তো তেঁতুল আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এখন আমি এতে দিয়ে দেব 5-6 কোয়া রসুন, আমি থেঁতো করে নিয়েছি সেটা। রসুনটা একটু ভাজা হলে আমি এতে দিয়ে দেব লতিগুলো। এবার দেব আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি লতিটাকে ভাজা করব। বেশ কিছুক্ষণ সময় ধরে লতিটাকে ভেজে নিতে হবে। লতি রান্না করতে তেল একটু বেশি লাগে। লতিটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা। আর দেব মিষ্টির জন্য চিনি। আপনারা মিষ্টি খেতে না চাইলে মিষ্টি নাও দিতে পারেন, তবে লতিতে মিষ্টি দিলে একটু ভালো লাগে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। হয়ে গেছে আমার লতিটা, আর একটু ভাজা করেই নামিয়ে দেব। তেলও সেপারেট হয়ে গেছে, লতি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।